নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। বৃষ রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং ধন প্রাপ্তির মহা উপায় এবং আপনাদের ইষ্ট দেবতা কে, আপনাদের রাশির ইষ্ট দেবতা কে, যে ইষ্ট দেবতাকে পূজা করলে আপনাদের জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি, আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানাই আপনাদের শুভ সংখ্যা অর্থাৎ লাকি নাম্বার 2 এবং 6। এই 2 মানে 2, 11, 20, 29, 6 অর্থাৎ 6, 15, 24, এ কটা সংখ্যা আপনাদের শুভ। এইসব ডেটে যদি আপনারা কোনো শুভ অনুষ্ঠান করেন বা শুভ কাজে যান, দেখবেন আপনাদের সাকসেস নিশ্চিত রূপে হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। বৃষ রাশির জন্য এটা, বৃষ রাশির শুভ রং, আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং পিঙ্ক। এই দুটি কালার আপনাদের লাকি। আপনারা কোনো চাকরি ইন্টারভিউতে গেলে বা কোনো শুভ কাজে গেলে আপনারা অবশ্যই এই সাদা এবং পিঙ্ক কালার আপনারা পরিধান করবেন বস্ত্র, দেখবেন আপনাদের কাজ সাকসেস হতে বাধ্য। এইবার জানাই কি উপায় করলে আপনাদের ধন প্রাপ্তি হবে। প্রথমেই আপনাদেরকে জানাই আপনাদের ইষ্ট দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব শিব। আপনারা শিবের উপাসনা করুন। প্রথম কথা হচ্ছে এই যে আগামীতে যে শিবরাত্রি আসছে, প্রত্যেক বৃষ রাশির জাতক বা জাতিকারা শিবের উপবাস থেকে শিবের পূজা করুন। প্রত্যেক রাশির বৃষ রাশির জাতক জাতিকের কথা বলছি, আপনারা শিবের উপাসনা করুন, দেখবেন আপনাদের বাধা বিপত্তি, বিয়েতে বাধা, অর্থনৈতিক সমস্যা, মানসিক ঝামেলা, এইসব দিক থেকে কিছুটা হলো আপনারা ভালো দিক লক্ষ্য করতে পারবেন। এবং সবশেষে আপনাদেরকে জানাই আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র থেকে আমরা কি বিচার করি? সুখ। আপনি একটা ঠান্ডা গ্লাসে জল, ঠান্ডা জল, এসি, সুন্দর বিছানা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, যা কিছু সৌন্দর্যতা সম্পূর্ণ লুকিয়ে আছে এই শুক্র গ্রহের মধ্যে। অর্থাৎ শুক্রকে, গ্রহকে যদি আপনারা স্ট্রং করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সুখ এবং বৈভব আসতে বাধ্য। যেহেতু সমস্ত লাক্সারিয়াস জিনিস সমস্ত কিছুই শুক্র নিয়ন্ত্রণ করে, এই জন্য শুক্রের উপর আপনারা যে প্রতিকারটি বলতে চলেছি সেটি আপনারা, অর্থাৎ পার্থিব সুখ পেতে একমাত্র শুক্রের ভূমিকা আছে। সে এসি থেকে ঠান্ডা জল এক গ্লাস, সমস্তটা হচ্ছে শুক্র। অ্যাকচুয়ালি কমফোর্ট লাইফ লিড করায় এই শুক্র গ্রহ। তো বৃষ রাশির জাতকরা এই সুখের জন্য এবং ধন প্রাপ্তির জন্য কি করবেন? প্রথমে আপনাদেরকে জানাই আপনারা তো দেবাদিদেব মহাদেবের উপাসনা করবেনই প্রতি সোমবার, এবং শিবরাত্রির দিন তো করবেন। তার সাথে আপনারা ছমুখীর একটি রুদ্রাক্ষ পরিধান করবেন, এবং আপনারা ডায়মন্ড পরিধান করুন। আর যদি ডায়মন্ড আপনাদের খুব কস্টলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা হোয়াইট জারকন আপনারা পরিধান করুন, দেখবেন আপনাদের
ধন আকর্ষণ হতে বাধ্য, আপনাদের ধনপ্রাপ্তি হবে, ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে, আপনাদের জীবনে সুখ শান্তি প্রসপারিটি ফিরে আসতে বাধ্য। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আমি যে আপনাদেরকে এই কথাগুলো বললাম, অর্থাৎ ছমুখী রুদ্রাক্ষ, আপনার ডায়মন্ড, এবং যদি ডায়মন্ড না পারেন হোয়াইট জারকন, এবং পাশাপাশি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কৃপা আপনারা অর্জন করুন। তো বিশ্বরাশির জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।